মঙ্গলবার বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপির দুজন এবং কংগ্রেসের একমাত্র বিধায়ক। পদ্ধতিগত কিছু কারণ থাকায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি। পরবর্তী সময় তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার বিধানসভার লবিতে শপথ নিলেন নবনির্বাচিত তিন বিধায়ক। এরা হলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিজেপি বিধায়িকা মলিনা দেবনাথ এবং স্বপ্না দাসপাল। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর নবনির্বাচিত তিন বিধায়ক বিধানসভার অন্য সদস্য এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন। এদিন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সংসদীয় পদ্ধতি গত কিছু কারণ থাকায় তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারছেন না। পরবর্তী সময় তিনি বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। আমি পরবর্তী সময়ে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো দেখে আমি জানিয়ে দেবো কবে আমি শপথ। এদিন বিধানসভার লবিতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলের প্রতি তীব্র কটাক্ষ করেন। তিনি জানান, নামেই মাত্র বিরোধী দল, বাস্তবে বিরোধী দলের কোনো অস্তিত্বই নেই। 2023 নির্বাচনে কোনো দলেরই বিরোধী দলনেতার মর্যাদা থাকবে না। আমি কি করবো, আমি কি জোর করে আমাদের লোককে বলবো যে সিপিএম এ যাও বা অন্য দলে যাও? তাহলে বিরোধী দল থাকছে না, বিরোধী দল থাকছে নামে বিরোধী দলের অস্তিত্ব থাকছে না। বিরোধী দল থাকবে মানে সরকার বিরোধী দল থাকবে, মানে সরকার দেশের নির্বাচনে বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না। বিরোধী দলের মর্যাদা বলতে যে কথা, অর্থাৎ 10টা আসন পেতে হবে, বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না, এটা আমি বলতে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে শাসক দলের একাধিক বিধায়ক এবং মন্ত্রী উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা মানিক সরকার অনুপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।